হ্যালো ফ্রেন্ড, আমি দেবমিতা। চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। গরম তো পড়েই গেছে, তাই গরম মানে আমাদের কাছে কিন্তু ঠান্ডা ঠান্ডা লস্যির খুব প্রয়োজন। তাই জন্যে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিন্ট লস্যি, মানে পুদিনা লস্যি। তাহলে চলো স্টার্ট করি। আমি একটা মিক্সিং জারে কতগুলো পুদিনা পাতা নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি, দিচ্ছি স্বাদ অনুসারে একটু নুন, তোমরা চাইলে বিট নুনও দিতে পারো, দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো দই। এই দইটা দিয়ে প্রথমে আমি একবার ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি এর মধ্যে এই বাটির 1.5 বাটির মতো টক দই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু টক দইটা একদম ঠান্ডার দই ইউজ করছি। এবার এই সেম বাটির 1 বাটি একদম ঠান্ডা জল দিয়ে দেব। এবার আবার একবার ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস। আমি কিন্তু কোনো বরফ ইউজ করছি না, যেহেতু ঠান্ডা জল ইউজ করেছি, তোমরা চাইলে বরফ দিতে পারো। এবার আর একবার ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো একটা সার্ভিং গ্লাসে আমি লস্যিটা ঢেলে দিচ্ছি, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা পুদিনা লস্যি। উপর থেকে আমি একটু ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর গার্নিশিংয়ের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমি আর একটা গ্লাসেও সেম একইভাবে লস্যিটা সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ঠান্ডা পুদিনা লস্যি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, টাটা।